আজকের এই যে ভিডিওটা আমরা বানাতে চলেছি সেটা না কোনো এডুকেশনাল ভিডিও নয় কিন্তু এডুকেশনের সাথে রিলেটেড একটা ভিডিও কারণ সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা পরীক্ষার আগে আমার অনেক এমন ভাই বোনেরা আসো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা হয়তো টেনশন করছো কিভাবে পড়বো আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি এই টাইপের টপিকের উপর কিন্তু তারপরও অনেকের মনে এখনও ডাউট থেকে গেছে তারা ভাবছে আমরা পরীক্ষা দেবো কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো কি যে সমস্ত ভাই বোনেরা একশো এরকম নাম্বার নিয়ে আসে বা এইট্টি ফাইভ বা লেটার নিয়ে আসে তাদেরকে তোমরা মনে করো তারা বিশাল বুদ্ধিমান তারা হয়তো তোমাদের থেকে কিছু একটু আলাদা তার জন্য তারা হয়তো ভালো রেজাল্ট করতে পারছে তোমরা পারছো না তাই আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত ছোট ছোটো টপিক নিয়ে আলোচনা করব তাই যাদের সামনে ফাইনাল পরীক্ষা এবং যারা বাস্তবের সাথে সম্মুখীন হতে চাও তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার আগে তোমাদেরকে একটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা কি যে অনেক সময় তোমাদের মনে একটা ডাউট থাকে কি ডাউট যে আমরা প্রত্যেকে যারা হয় তারা সাপোজ করো আমরা প্রত্যেকে স্টুডেন্ট হ্যাঁ কি না আমরা প্রত্যেকেই স্টুডেন্ট কিন্তু একটা জিনিস মনে রাখবে যে কোনো ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের বুদ্ধির কোনো পার্থক্য নেই শুধু একটাই এর আগে শব্দ আছে যে তারা হচ্ছে ভালো স্টুডেন্ট বাস এটাই তোমরা মাথায় রাখবে স্টুডেন্ট প্রত্যেকেই খালি স্টুডেন্টের আগে এই একটা শব্দ আমাদেরকে যোগ করতে হবে সেটা হচ্ছে ভালো বা গুড এবার গুড এই শব্দটা আমরা কি করে যোগ করব। তোমরা অনেকেই ভাবছ যে তাদেরকেই আমরা ভালো স্টুডেন্ট বলতে পারি যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে এবার এটা পরীক্ষায় ভালো রেজাল্ট কি করে করে তার উপর আজকে আমরা আলোচনা করব তাই খাতা পেন নিয়ে বসো যেই টপিকগুলো তোমাদের ভালো লাগবে যে লাইনগুলো যে ওয়ার্ডগুলো তোমাদের ভালো লাগবে প্রত্যেকটাই খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে সবার আগে আমরা একটা জিনিস নিই যে যে কোনো ফাইনাল পরীক্ষা যখন তোমরা দিতে যাবে সেই ফাইনাল পরীক্ষা দিতে যাবার আগে তোমাদের একটা জিনিসের নলেজ থাকা দরকার সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে যদি সিলেবাস সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই তাহলে তুমি পরীক্ষা দিতে যেও না বোঝার চেষ্টা করো তাই পরীক্ষা দিতে যাবার আগে সবার আগে তোমার সিলেবাসটা তোমাকে জানতেই হবে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে সেটা কি সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ যতক্ষণ না তোমরা কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারছো ততক্ষণ পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না সাপোজ করো তুমি জানোই না তোমার পরীক্ষায় কত নম্বরের এমসিকিউ প্রশ্ন আসে কত নম্বরে বড় প্রশ্ন আসে কেমন ধরনের প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তুমি জানো না তুমি পরীক্ষা দিতে চলে গেলে তাহলে তো তুমি পরীক্ষায় ফেল করবে তুমি কম নাম্বার পাবে তাই তোমাদের সবার আগে সিলেবাস জানা দরকার তোমার কোশ্চেন প্যাটার্ন জানা দরকার তোমার সেই সমস্ত টপিকগুলো জানা দরকার যেখান থেকে পরীক্ষায় এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন আসে তার জন্য অ্যানালাইসিস করতে হবে জাস্ট পড়ে গেলাম গাদা গরুর মতন আর পরীক্ষা দিয়ে এলাম সেটা করলে কিন্তু হবে না তোমাদেরকে এই তিনটে জিনিস হবে এই তিনটে জিনিস পরীক্ষা হয়ে যাবে না সবসময় মনে রাখবে পরীক্ষা একটা এমন জিনিস একটা সংঘর্ষের বিষয় অর্থাৎ বিনা করে কোনোদিনও তুমি ভালো রেজাল্ট করতে পারবেই না এই কথাটা মাথায় রাখো অনেকে ভাবে কি কুড়ি ঘন্টা পড়ে গেলাম সাপোজ করে এমন অনেক স্টুডেন্ট আছে যারা এই পরীক্ষার আগে পড়া শুরু করলো দশ ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা বারো ঘন্টা ইউটিউবের ভিডিও দেখেছে মোটিভেটেড হয়েছে পড়া শুরু করে দিল কিন্তু এই পড়ার কোনো লাভ নেই কেন আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট আছে যখন আমি ক্লাসে পড়া ধরি তাদেরকে তারা একটা কোশ্চেন বললো দ্বিতীয় কোশ্চেনটা ভুলে যায় আমাকে বলে স্যার অপশান দাও এই অপশানের চক্করে যারা পড়েছে তারা কিন্তু পরীক্ষায় ফেল করেছে এবার কেন তারা পড়ছে কিন্তু তাদের পড়াটা ঠিক মতন মুখস্থ হচ্ছে না কেন হচ্ছে না কারণ তাদের জীবনে একটা জিনিস নেই সেটা হচ্ছে ডিসিপ্লিন দরকার অর্থাৎ নেক্সট আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন বোঝার চেষ্টা করো যার জীবনে ডিসিপ্লিন ওয়ার্ডটা নেই সে কিছু করতে পারবে না মাথায় ঢোকাও ডিসিপ্লিন খুব দরকার অর্থাৎ সাপোজ করো যখন আমি একটা স্টুডেন্ট ছিলাম আমি অনেক সময় কী করতাম সকালবেলায় এই শীতের সকালে আমি কিন্তু ঘুমতে ঘুরতে চাইতাম না সকালে টিউশন পড়তে যেতে আমার খুব অসুবিধা লাগতো আর যাব পড়ে যাবো কালকে যাবো এরকম করতাম বোঝার চেষ্টা করো সাতটার টিউশনই আটটা নটা এরকম উঠতাম তো এই যা ঠিক আছে কলকে যাবো পরশু যাব ঠিক আছে ঠান্ডা লাগছে ঘুমিয়ে নিই এইগুলো যাদের জীবনে এলো তারা বরবাদ হয়ে গেল আমি যখন এখন টিচার হয়েছি আমি তখন বুঝতে পারছি আমার যদি সকাল সাতটায় ব্যাচ আছে আমি কিন্তু সাতটার ব্যাচটার জন্য ছটায় উঠতে হচ্ছে ঠান্ডা থাক আমার যতই ঠান্ডা লাগুক যতই গরম লাগুক যে কোনো পরিস্থিতিতে আমাকে কিন্তু সকালবেলায় উঠে ওই ব্যাসটা কমপ্লিট করতে হবে ওই ব্যাসটা নিতে হবে তার জন্য সকালে উঠতে হচ্ছে তখন আমি বুঝতে পারছি যে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি কি কী ভুলগুলো করেছি তাই তোমাদেরকে বলছি তোমরা ডিসিপ্লিন হও হ্যাঁ কি না ডিসিপ্লিন শব্দটা খুব দরকার কারণ তোমার জীবনে যে রুটিন আছে যেই টাইম টেবিলটা তোমরা ফলো করবে অলরেডি টাইম টেবিলের ভিডিও বানিয়েছি না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে টাইম টেবিলের ভিডিও আমি বানিয়ে দিয়েছি সেই টাইম টেবিল অনুসারে তোমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টপিকগুলো নিয়ে বসো চ্যাপ্টারগুলো নিয়ে বসো বইগুলো নিয়ে বসো পড়া শুরু করো যদি তুমি সকাল সাতটায় বসো তাহলে এই পরীক্ষার দুমাস সকাল সাতটার সময় পড়তে বসে যাবে যদি তুমি রাতে বসো তাহলে রাতে পড়তে বসবে তুমি যেভাবে পড়ছো এই দুমাস ওই রুটিন ফলো করতেই হবে একটু যদি এধি এধার ওধার হয়েছে বা তুমি হয়তো ফাঁকিবাজি করেছো তুমি কিন্তু রেজাল্ট করতে পারবে না এবার কি অনেক স্টুডেন্ট কী করে এই যে টাইমটা স্যার মাস বাকি আছে থাক পড়ে নেবো কালকে পড়বো পরশু পড়বো এরকম করছে এরাই পরীক্ষায় ফেল করে কেন কারণ প্রতিদিনের পড়া জমতে থাকে টিউশন যায় না হয়তো কোথাও আড্ডা করতে চলে গেল বোঝার চেষ্টা করো টিউশনগুলো ফাঁকি দিয়ে যায় ঠিক মতন পড়াশোনা করে না টেস্ট পেপার কমপ্লিট করে না সাজেশান ফলো করে না শর্ট কোশ্চেন মুখস্থ করছে না ব্রড কোশ্চেন মুখস্থ করছে না খালি ইউটিউব দেখছে খালি ফোন ঘাটছে তারাই কিন্তু পরীক্ষায় ফেল করে বা খারাপ নাম্বার নিয়ে আসে এবার আমি একটা আজকে তোমাদেরকে জিনিস বলছি যে তোমাদেরকে কি আমি ইউটিউব বা ফোন কাটতে মানা করেছি চলো তোমার পড়ার ইচ্ছা নেই পড়বো না হাত তুলে দাও আজ থেকে পড়বো না তাহলে করবোটা কি ফোন কাটবে ফোনেই ঘাটো তাহলে কিভাবে ফোন কাটবে তুমি যখন ইউটিউব ঘাটছো তখন আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক বড় বড় টিচার আছে যারা ইউটিউবে পড়াচ্ছে তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার ভালো কন্টেন্ট তোমাদেরকে দিচ্ছে সেই এডুকেশনাল ভিডিও দেখো তোমরা চলে যাও জলেবি ভাই তার এই ধরনের নাচ শুনতে কোনো এন্টারটেনমেন্টের ভিডিও দেখতে কোনো অশ্লীল ভিডিও দেখতে ফান জিনিস দেখে বেড়াও কোনো ভিডিও এমন আছে যেখানে পঞ্চাশটা একশোটা দুশোটা ভিউজ আছে তোমরা সেগুলো ইগনোর করে দাও তোমরা বেশি ভিউজে দেখে যায় অনেক সময় হয় যে ছোটো ভিডিওগুলোতেও কনটেন্ট থাকে সেগুলোতেও ভালো কথা থাকে সেগুলোও দেখো অর্থাৎ তোমাদেরকে এডুকেশন রিলেটেড ভিডিও এই সময় দেখা উচিত একটা জিনিস সবসময় মাথায় রাখবে আমরা যখনই পড়তে বসে আমাদের পড়া কেন মুখস্থ হয় না অনেক ছেলেমেয়েরা এটা আমাদেরকে আমাকে এসে জানাচ্ছে যে দাদা ঠিক মতন পড়া মুখস্ত হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ যেন কারণ আমাদের যে মাথা আছে এই মাথার একটা সাবকনসিয়াস মাইন্ড আছে সুপ্ত অবশ্যই আমাদের মাথায় কিছু কিছু জিনিস চলে সাপোজ করো যে তোমার হয়তো মোবাইল দরকার তোমার হয়তো গেম খেলার ইচ্ছা আছে তোমার হয়তো বিড়ি গাছের শখ আছে তোমার হয়তো মাঠে আড্ডা মারার শখ আছে তোমার হয়তো গার্লফ্রেন্ড আছে হ্যাঁ কি না এই সমস্ত কিছু তোমার মাথার মধ্যে সারা দিন চলছে যেহেতু এইগুলো তোমার মাথার মধ্যে সারা দিন চলছে তারপর যখন তুমি পড়তে বসো তোমার পড়াগুলো মাথায় ঢোকে না তাহলে পড়ার সময় তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে মাথাটা ফ্রি করতে হবে সাদা পাতায় আমরা সবকিছু লিখতে পারি এই সাদা বোর্ড আমি সব কিছু লিখতে পারি কিন্তু যে বোর্ডটা অলরেডি ভরে আছে যেমন এগুলো আমি লিখে দিয়েছি এখানে আমি কিছু লিখতে পারবো না তোমাদের মাইন্ডটাও সেরকম অলরেডি তোমাদের মাইন্ডে জিনিসগুলো ভরে রয়েছে যার ফলে সেই যখন পড়া করছো পড়ার বিষয়গুলো মাথায় ঢুকছে না তোমাদের প্রবলেম হচ্ছে আরেকটা জিনিস পড়া তো পড়ে যাও কোনো একটা জিনিস করছো তোমরা এরকম করে পড়ো না তোমরা পড়ার আগে জিনিসটা বোঝার চেষ্টা করো টপিকটা বোঝার চেষ্টা করো মাথায় ইম্যাজিন করো জিনিসগুলোকে সাপোজ করো তুমি পড়ছো হয়তো জলপ্রপাত পড়ছো এবার জলপ্রপাত কেমন হয় তুমি ইমাজিন করো জিনিসটা কি কেন হচ্ছে কিভাবে জল পড়ছে কিভাবে শিরাগুলো অবস্থান করে কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ প্রসরণ ঘটছে এই সমস্ত কিছু কল্পনার সাথে সাথে পড়ো সাপোজ করো তুমি নদী পড়ছো তখন তোমার মাথায় একটা পিকচার বা ডায়াগ্রাম আসা উচিত যে কোনো একটা উচ্চ পার্বত্য অংশ রয়েছে বা পাহাড় রয়েছে সাপোজ করে বোঝার চেষ্টা করো সেখান থেকে একটা জলাধার ভূমির ঢালকে অনুসরণ করে একটা নির্দিষ্ট খাতে নিচের দিকে নেমে আসছে যেন এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ মাথায় যখনই এই ধরনের ছোটো ছোটো কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে তুমি বুঝতে পারো তারপর যখন তুমি টেক্সটা পড়বে তুমি সহায়িকা পড়বে তোমার জিনিসগুলো মুখস্ত হবে মুখস্ত না হবার কারণ তুমি রিলেট করতে পারছো না একটা জিনিসের সাথে একটা জিনিস রিলেট করতে পারছো না যতক্ষণ না রিলেট করতে পারবে না ততক্ষণ তোমার পড়া কিন্তু মুখস্থ হবে না এটা কিন্তু মাথায় রাখো হ্যাঁ কি না এবং আরেকটা জিনিস সবসময় মনে রাখবে যে এই যে দু মাস তোমার কাছে হাতে সময় আছে এই দু মাস বা এক মাস যাদের কাছে সময় আছে তারা প্রত্যেকে বেশিরভাগ সময়টা কিন্তু পড়ার উপর খরচা করো তার জন্য একটা টাইম টেবিল বানাতেই হবে টাইম টেবিল বানাতেই হবে যদি টাইম টেবিল না বানিয়ে পড়ছো কিন্তু তুমি ভুল করছো এবিডিএ টেস্ট পেপার সলভ করো ডাব্লু বিটিএ সলভ করো বিভিন্ন ধরনের টেস্ট পেপার আছে সেগুলো সলভ করো বিভিন্ন স্যারেরা তোমাদেরকে সাজেশান দিয়েছে সেই সাজেশানগুলো ফলো করো এবং একটা জিনিস সবসময় মনে রাখবে বেশিরভাগ ছেলেমেয়েরা কী করে এই সময় কিছু মোটিভেশনাল ভিডিও দেখে এইগুলো বন্ধ করে দাও সেলফ মোটিভেটেড থাকো এবং সবসময় মনে রাখবে যে নিজেকে পানিশমেন্ট দিতে শিখো যতক্ষণ না তুমি নিজেকে পানিশমেন্ট দিচ্ছ সাপোজ করো তোমার আজকে দুটো চ্যাপ্টার কমপ্লিট করার কথা ছিল বা একটা চ্যাপ্টার কমপ্লিট করার কথা ছিল বা দুটো বড়ো প্রশ্ন পড়ার কথা ছিল তুমি পড়তে পারলে না তাহলে তুমি নিজেকে পানিশমেন্ট দেবে যে পরের দিন আমি চারটে বড় প্রশ্ন করবো পরের দিন আমি চারটে করবো এরকম যখন দেবে তুমি নিজেকে নিজেই পানিশমেন্ট বা হয়তো পনেরো কিলোমিটার হাঁটলে দশ কিলোমিটার হাঁটলে শীতকালে বাইরে বেরিয়ে গেলে ঠান্ডায় দাঁড়িয়ে রইলে এটা তোমার পানিশমেন্ট তোমাকে নিজেকে নিজেই দিতে হবে এগুলো দিতে পারলে দেখবে তুমি ডিসিপ্লিন ফলো করবে ডিসিপ্লিন হয়ে যাবে তুমি নিজেকে যখনই পানিশমেন্ট দিবে সেলফ ডিসিপ্লিন হয়ে যাবে তারপরে আস্তে আস্তে জিনিসগুলো তোমার হাতের মধ্যে আসতে শুরু করবে একদিনে কোনো কিছু ভালো হতে পারে না মনে রাখবে একুশ থেকে বাইশ দিন খুব কম হলেও সাত থেকে দশ দিন তোমাকে নিজেকে টাইম দিতে প্রথম সাত থেকে দশ দিন তোমার পড়তে ভালো লাগবে না বই খুললেই মনে হবে আরে ঘুম পেয়ে যাচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবে যদি কারোর ঘুম দরকার হয়তো ঘুমাতে পারছো না সেই বই পড়ো দেখবে ঘুমিয়ে যাবে থাকে না এবং সেই ধরনের টপিকগুলো পড়ো যেগুলো তোমার কাছে কঠিন মনে হয় তোমাদের প্রবলেমটা কি তোমরা মাঝে মাঝে টিউশন যাচ্ছ না ফাঁকিবাজি করছো যার ফলে টপিকগুলো বাদ হয়ে যাচ্ছে এবং যখন ওইগুলো পড়ছো তখন তোমার ঘুম পাচ্ছে টপিকগুলো ক্লিয়ার করো এই পরীক্ষার আগে যদি টিউশন পড়াচ্ছে স্যার তাহলে তার কাছে যাও হ্যাঁ কি না সেখানে গিয়ে টপিকগুলো ক্লিয়ার করো তারপর তুমি বাড়িতে এসে পড়ো তুমি টপিক ক্লিয়ার না করে কি করে পড়ছো পড়লেই তোমার ঘুম পাবে ঘুমের মেন কারণ হচ্ছে এটাই যে মাইন্ড আমার ওই জিনিসগুলো নিতে পারছে না প্রথম কথা মাথার ভিতরে তো অনেক কিছু আছে দ্বিতীয় কথা মাথায় ওই জিনিসগুলো নিতে চাইছে না কেন অলরেডি আমি ওইগুলো বুঝিয়ে নিই না বুঝেই পড়ছি যার ফলে পড়া মুখস্থ হচ্ছে না তো বর্তমানে আমি অনেকগুলো বেশিরভাগই স্টুডেন্টে যে ধরনের প্রবলেমগুলো থাকে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম আর এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর চ্যানেলের সাথে থাকবে কারণ তোমাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আসতে চলেছে লাইভ ক্লাস আসতে চলেছে সমস্ত ডাউট এই চ্যানেলে ক্লিয়ার হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে